শুভ সন্ধ্যা একাত্তর সংযোগে আপনাদের স্বাগত জানায় সৈয়দ ইশতিয়াক রেজা। পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রতি সপ্তাহে 5 জনেরও বেশি শিশু হত্যার শিকার হয়, ধর্ষিতা হয়। প্রতি সপ্তাহে 8 জনেরও বেশি শিশু, প্রতি 43 ঘন্টায় একজন শিশু অপহরণ হয়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করেছেন। সরকার শিশুদের রক্ষায় নানা ধরনের উদ্যোগ কর্মসূচি হাতে নিয়েছে, আইনি কাঠামোর পরিবর্তন এনেছে, সাপোর্ট সেন্টার সহ নানা ধরনের উদ্যোগ হাতে আছে। কিন্তু এতে কিছুর পরও শিশু নির্যাতন, শিশু হত্যা, ধর্ষণ এগুলো কমছে না, উল্টো বাড়ছে। কেন? শিশুর জন্য নিরাপদ দেশ প্রতিষ্ঠা করতে না পারার দায় আমাদের সবার। দায় যেমন সরকার প্রশাসনের, তেমনি দায় দেশের প্রতিটি নাগরিকের। আজকে বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে আমাদের একাত্তর সংযোগ আছেন দুজন বিশিষ্ট অতিথি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। মেহের আফরোজ চুমকি এমপি, প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আছেন লায়লা খন্দকার, পরিচালক চাইল্ড প্রোটেকশন ইউনিট সেভ দ্য চিলড্রেন। এবং দর্শক, আপনারা অংশ নিতে পারেন আমাদের সাথে আলোচনায়। স্ক্রিনে দেখানো নম্বরে অতিথিদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আমাদের আজকের বিষয় বিশ্ব শিশু দিবস, শিশু নির্যাতন রোধে অঙ্গীকার। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন আমরা চাই আমাদের দেশে ধনী দরিদ্র প্রতিবন্ধী যে শিশুই হোক সকলের জন্য সমান অধিকার থাকে, কোনো বৈষম্য না থাকে, শিশুদের সমান সুযোগ, মেধার বিকাশের কথা তিনি বলেছেন। এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কথা আমরা দেখছি, বিনামূল্যে বই দিচ্ছে, ই বুক, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড ডে মিল সহ নানা উদ্যোগ আছে। তার বাংলাদেশের শিশুদের বিকাশে এই উদ্যোগ কি আপনার কাছে মনে হয় যথেষ্ট? হ্যাঁ, বিষয়টা আমি এমনিভাবেই বলতে চাই যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে শিশুর সংখ্যা 45%-এরও বেশি এখন বলা যায়। এবং আমরা যদি অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করি, যে দেশগুলোকে আমরা ডেভেলপ কান্ট্রি বলি, সেই দেশের সাথে কম্পেয়ার করলে এই সংখ্যাটা অনেক বেশি। আর সংখ্যা বেশি হয় যখন, যে কোনো বিষয়েরই জনসংখ্যাটা যখন বেশি থাকে, তখন স্বাভাবিকভাবেই সেখানে যে কোনো জিনিসের ভাগাভাগির ক্ষেত্রটাও একটু কম হয়ে যায়, এটা আপনারাও বুঝতে পারবেন। তো আমাদের দেশে এই বিষয়টা একটা এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিশুরা আমাদের সম্পদ আমরা বলছি, এবং সরকারও যত ধরনের পদক্ষেপ পারে সরকারও নিচ্ছেন। কিন্তু সবচাইতে বড় বিষয়, যাদের শিশু অর্থাৎ পিতা মাতা, বাবা মা কিংবা তাদের অনুপস্থিতিতে তাদের অভিভাবক, তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে শিশুদের ব্যাপারে। আপনি উন্নত দেশে যেয়ে দেখবেন যে শিশুদের ব্যাপারে সবসময়ই আইন আছে যে 18 বছরের নিচে না হওয়া পর্যন্ত শিশুকে বাসায় একা রাখা যাবে না, এবং শিশুকে অনেক কিছু দেখার বিষয়ে নির্দেশ দেওয়া আছে, বা বাইরে গেলেও বাবা মার একটা যে দায়িত্বের ব্যাপার আছে এটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশের জনসংখ্যা শিক্ষার হারটা এখনও উন্নত দেশের মতন হয়ে ওঠেনি, যার কারণে বাবা মারা তাদের এই সচেতনতাটা নাই। তারপরেও বড় বিষয় যেটা, মাদের সচেতনতা এখনও তৈরি হয়ে ওঠে নাই, এবং বাবারা অনেক ক্ষেত্রেই আপনার সন্তানদের দায় দায়িত্বটা অনেক সময় মনে করেন দেখার ব্যাপারটা সম্পূর্ণ মায়ের, তারা জন্ম দিবে ব্যাস শেষ, এটাই তাদের বাবাদের বিষয়। এমন অনেক পরিবারে আছে। কোথায় সবচাইতে বেশি শিশুরা নিগৃহীত হচ্ছে, কোথায় সবচেয়ে বেশি শিশুরা নির্যাতিত হয়েছে, লক্ষ্য করবেন যেই পরিবারগুলো দারিদ্র সীমার নিচে এবং যেই পরিবারের শিক্ষার হার কম, সেই পরিবারগুলোতেই কিন্তু সমস্যাগুলো বেশি হচ্ছে। আমি বলবো না যে যাদের অবস্থাপন্ন সম্পদশালী তাদের পরিবারে হচ্ছে না, এটা আমি বলবো না, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই দুটা সংখ্যার আকাশ পাতাল তফাত হচ্ছে। অর্থাৎ শিক্ষিত পরিবারের বাবা মারা তার সন্তানের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকে, কিন্তু যার বাড়িতে শিক্ষা নেই তাদের এই সমস্যাটা। আবার আরেক দিক থেকে আমরা যদি দেখি, যাদের হাতে অনেক অর্থ আছে এবং যেই অর্থ বৃত্ত এতটাই বেশি যে সেটার হিসাবও তারা হয়তো সঠিক রাখতে পারছে না, তাদের সন্তানরাও অনেক সময় এই অর্থ বৃত্তে অতিরিক্ত পেয়েও তাদের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়। এবং ছোট্ট শিশুর দিকে হয়তো বাবা মারা এতটাই ব্যস্ত থাকে যতটা তাদের সময় দেওয়ার কথা তারা মনে করে না, বরং মনে করে অর্থ দিয়ে একজন লোক রেখে দিলে কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা দিলেই তাদের দায়িত্ব শেষ, কিংবা একটা ভালো দামি একটা স্কুলে ঢুকিয়ে দিলাম ব্যাস আমার দায়িত্ব শেষ, এটাও অনেক সময় মনে করে, যার কারণে হয়তো তারা তাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে বা বিভিন্নভাবে তারা বিভিন্ন সমস্যায় পড়ে। আর প্রথমেই শুরুতে আপনি যেই ডাটাটা দিলেন শিশুদের উপর সহিংসতা, শিশুদের উপর নির্যাতন, আসলে আমরা কখনোই এই ধরনের একটা সমাজ হোক, এই ধরনের একটা দেশ হোক, আমরা কিন্তু সেটা কখনোই ভাবতে পাই না। আর আপনি এটা বলতেই হবে, আজকে যে সরকার আছে আপনারা স্বীকার করবেন, বর্তমানে আমাদের জাতির পিতার কন্যা আজকে প্রধানমন্ত্রী, তিনি শুধু দেশে নয়
বিশ্বের কাছেও তিনি এখন সমাদৃত বিভিন্ন কারণে। তার লিডারশিপ, তার নারীর ক্ষমতায়ন বলেন, বাংলাদেশকে ডিজিটাল করে দিচ্ছে, আমাদেরকে প্রযুক্তির দিক থেকে বলেন উন্নত করে দিচ্ছে, দেশের দারিদ্রতা কমে আসছে, মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরে আমরা বলতে হয় যে শিশুর উপর সহিংসতার নিউজগুলো আমরা পত্রপত্রিকায় পাচ্ছি। তার মানে কি আগে এটা হতো না? আমি মনে করি অবশ্যই আগে হতো, কিন্তু খুবই নীরবে, সেই নিউজটা পত্রপত্রিকা পর্যন্ত আসার মতন সুযোগ ছিল না। সামাজিক মাধ্যমের কারণে প্রযুক্তি এখন সবার হাতে হাতে, মোবাইলের সাথে সাথে খবর চলে আসছে, মানুষ সচেতন হচ্ছে, কোথায় ঘটনাটা আগের তুলনায় অনেক সচেতন। আমি বলবো 100% সচেতন হলে তো সমাধান হয়েই যেত। তো ওই সচেতনতার কারণে এবং আমাদের প্রযুক্তির ব্যবহার, মিডিয়ার সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা সাথে সাথে নিউজগুলো পাচ্ছি এবং আমরা আটকে উঠছি যে এরকম ঘটনা। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আগেও ঘটেছে, হয়তো পর্দার অন্তরালেই থেকে গেছে। তো আমরা আশা করব, আমরা চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক, আর যখনই এই ধরনের ঘটনা ঘটছে তৎক্ষণাৎ কিন্তু আমরা সেটার ব্যাপারে অ্যাকশনে যাচ্ছি। কখনো কখনো হয়তো সাক্ষীর বিষয়টা ক্লিয়ার হয় না, কখনো কখনো দুই পক্ষ একসাথে মিলে যাচ্ছে, এগুলো জটিলতা সৃষ্টি হয়, কিন্তু সরকার কিন্তু তৎপর হয়ে উঠছেন। এটা কিন্তু অস্বীকার করা যাবে না যে সরকার এই ব্যাপারগুলোকে একেবারে নেগলেক্ট করছে তা না। ঘটনা ঘটার সাথে সাথে সরকারের উদ্যোগ আছে, কিন্তু তারপরও আমরা দেখছি, যেমন বাসাবাড়িতে এক্সাম্পল, বাসাবাড়িতে একটা ছোট্ট শিশু কাজ করছে, তাকে নির্যাতন করা হয়েছে, আবার আরেকটা বাসায় যেয়ে দেখবেন এই ছোট শিশুটিকে অনেক ভালো আচরণ করছে। আমাদের সমাজে কিন্তু এক ধরনের সামন্ত সংস্কৃতি আছে, এই জায়গাগুলো এর থেকে আমরা এখনো বেরোতে পাইনি। আমাদের সাথে সেভ দ্য চিলড্রেনের লায়লা আপু আছেন, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাইব। শিশুরা বেসিক্যালি কোন ধরনের নির্যাতনের শিকার বেশি হয় বলে আপনার ধারণা, এবং এর ফলে কী ধরনের ধরেন সেটা সোশ্যাল বা ফ্যামিলিগতভাবে তাদের বিকাশের ক্ষেত্রে ক্ষতিগুলো কী ধরনের হয় যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন? এবং যেটা উনি বলছিলেন যে অপেক্ষাকৃত দরিদ্র পরিবারে, অশিক্ষিত পরিবারে নির্যাতনটা বেশি, বাট আপনাদের দৃষ্টিতে কোন জায়গাটাই বেশি? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা মিডিয়াতে কিন্তু দেখছি যে হত্যা, ধর্ষণ, অপহরণ এই বিষয়গুলো বেশি আসছে। এর বাইরেও কিন্তু অনেক ধরনের শিশু নির্যাতন হচ্ছে। আমি প্রথমেই বলে নিই, স্বাধীনতার পরে বাংলাদেশ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে, আমরা গর্বিত এবং আমরা সরকারকে অভিনন্দন জানাতে চাই। কিন্তু পাশাপাশি সেভ দ্য চিলড্রেন, আমরা শিশু অধিকার নিয়ে কাজ করি, আমাদের গবেষণা বা মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা মনে করছি শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের আরও অগ্রগতি হওয়া উচিত, এটা আমাদের একটা পর্যবেক্ষণ। এক্ষেত্রে হত্যা, ধর্ষণ, অপহরণের পাশাপাশি যদি আমরা বলি শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তির যে ব্যাপারটা, এটা কিন্তু মানে তীব্র আকারে ঘটছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফ 2015 যে সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে, ওখানে দেখা গেছে 1 থেকে 14 বছর বয়সী শিশু যারা জরিপে অংশ নিয়েছে, তারা তার আগের মাসে, তাদের শতকরা 82 জন তার আগের মাসে কোনো রকম শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এখানে কিন্তু তারা হয়েছে তাদের মা বাবা, শিক্ষক বা তাদের দেখভালের দায়িত্বে কেউ আছেন এমন কাউকে দ্বারা। তো এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়, যেটা কিন্তু আমরা হয়তো অনেক সময় দেখছি না, চার দেয়ালের মধ্যে ঘটছে, এটা একটা বিষয়। কর্মজীবী শিশুরা সাংঘাতিক রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীর শিশু আছে, যেমন ধরেন আমরা বলতে পারি পথে বসবাসকারী যেসব শিশু বা প্রতিবন্ধী শিশু বা আদিবাসী শিশু, তারা কিন্তু কিছু অতিরিক্ত ঝুঁকির মুখে আছে। আমি সম্পূর্ণভাবে একমত মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে, শিশুরা, সব শিশুই কোনো না কোনো রকম ঝুঁকির শিকার। যিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান, তিনিও কিন্তু ঘরের মাঝে একটা শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের শিকার হতে পারে। তো শিশুদের নির্যাতন যে কোনো জায়গাতেই ঘটতে পারে, এবং বেশিরভাগ শিশু নির্যাতন কিন্তু ঘটে তাদের পরিচিত কারোর দ্বারা। তো সব শিশুই কিছু নির্যাতনের ঝুঁকির মধ্যে আছে, তার মধ্যে বিশেষ কিছু শিশু তাদের দারিদ্রের কারণে, সামাজিক পশ্চাৎপদতার কারণে বিশেষ ধরনের কিছু ঝুঁকির মধ্যে আছে। এই ক্ষেত্রে আমরা উদ্বিগ্ন কয়েকটি বিষয়ে, আমরা যেটা দেখেছি গত কয়েক বছরে যে বিষয়টা আমাদেরকে ভাবিয়েছে, যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্বারা শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। বলা যাবে না খালি এই শ্রেণীর মানুষ শিশু নির্যাতন করছে, আমরা যদি মিডিয়া রিপোর্ট, নানা স্তরের মানুষের দ্বারা ঘটছে, এটা একটা খুব মানে বড় বিষয়। পারিবারিক কলহের জের ধরে দুইজন বয়স্ক মানুষের মধ্যে কলহ হয়েছে, তার প্রতিহিংসা নেয়ার জন্য শিশু নির্যাতন হচ্ছে, এটা কিন্তু আমাদের সমাজে আগে ছিল না, আমরা দেখিনি। নির্যাতনের ধরনগুলো খুব পিকুলিয়ার হচ্ছে,
একদম ঠিক বলেছেন ইশতিয়াক ভাই, আমরা কিন্তু আপনাদের অনেকেরই 2015 রাজন এবং রাকিবের হত্যাকাণ্ডের কথা মনে পড়বে, যে অকল্পনীয় নৃশংসতা হয়েছে যেটা কিনা আমাদের পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে রিপিট হতে দেখি সেটা আমরা দেখছি। তো এটার কারণগুলো আসলে কি? আমরা যদি একটু গভীরে যাই, কোনো সমস্যা সমাধান করতে হলে আমাদের কারণগুলো বুঝতে হবে। বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত আইন এবং নীতিমালা আছে, এজন্য আমি সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের নেতৃত্বে এগুলো হচ্ছে। আমাদের শিশু আইন 2013 আছে, আমাদের শিশু নীতি 2011 আছে। বিষয়টা যেটা, এগুলোর বাস্তবায়ন, নীতিমালার বাস্তবায়ন, আইনের যথাযথ প্রয়োগ, এই ক্ষেত্রে আমাদেরকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রয়োজন আছে। এবং আমার কাছে যেটা মনে হয়, শিশু নির্যাতনের ব্যাপারে আমাদের একটা সামাজিক সহনশীলতা আছে, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় একটু আগেই বলছিলেন। আমরা প্রত্যেকে শিশুদের সঙ্গে কেমন আচরণ করছি, এটা যদি নিজেকে একবার প্রশ্ন করি। একটা জায়গায় আমি যখন দেখছি একটা মা বাবা বা অভিভাবক সন্তানের গায়ে হাত তুলছে, মারছে, আমি কিন্তু দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। আমার প্রতিবেশী যখন তার গৃহকর্মীটাকে নির্যাতন করছে, আমি কি গিয়ে দরজায় টোকা দিয়ে বলছি যে এভাবে একটা শিশুর সঙ্গে ব্যবহার করেন না? এটা মনে হচ্ছে যে এটা আমারও কাজ নয় এরকম একটা। সেটাই তো, আমার কাছে মনে হয় আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি নিজেকে প্রশ্ন করি যে কেন সমাজে এত নির্যাতন বাড়ছে, আমি কি করতে পারতাম। আমাদের একটা প্রবণতা আছে শিশুদেরকে সমান মানুষের মর্যাদা না দেয়া, শিশুদেরকে একটু অধস্তন মনে করা, বা শিশুদের কথাটা শুনতে না চাওয়া, তার কি বলার আছে, যে ও শিশু, ও কি বুঝবে, শিশুকে গুরুত্ব না দেয়া। তো আমার কাছে যেটা মনে হয় যে আইনের প্রয়োগ, নীতিমালাগুলোর যথাযথ বাস্তবায়ন, সেই ক্ষেত্রে বাজেটের বরাদ্দ, জনবলের, আমরা তো বেশ আগে, আমরা ওয়ান অফ দ্য ফার্স্ট সিগনেটরিজ টু দ্য আইসিআরসি, তাই না, জাতিসংঘের, আমরা 1974 শিশু আইন কলম, যেটা আবার পরবর্তীতে আপডেটেড হলো, আমরা বলছি অনূর্ধ্ব 18 পর্যন্ত শিশু। বাংলাদেশের এরকম উদ্যোগ আছে, আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো আবার এই যে সর্বশেষ যে আইনটা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও যদি ধরি, বিবাহের ক্ষেত্রে 16-18 এই দ্বন্দ্ব থেকে যায় কেন? আমার কাছে যেটা মনে হয়, অবশ্যই আপনি যেটা বলেছেন, জাতিসংঘ শিশু অধিকার সনদ হয়েছে 1989, সেই ক্ষেত্রে আমাদের দেশে শিশু আইন 1974 সন থেকে আছে, আমরা এটা নিয়ে গর্ব করতেই পারি। তারপরেও আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে শিশু সুরক্ষার বিষয়টাকে বা শিশু নির্যাতনের বিষয়টাকে প্রতিরোধ করতে হবে, এটাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা শিক্ষা খাতকে যেমন অগ্রাধিকার দিয়েছি, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছি, যেভাবে বিনিয়োগ ধীরে ধীরে বাড়াচ্ছি, শিশু নির্যাতন প্রতিরোধে কি আমরা সেইভাবে বিনিয়োগ বাড়াচ্ছি? আমাদের শিশু আইন 2013 আছে, এটা সাংঘাতিক ইতিবাচক একটি পদক্ষেপ। এই শিশু আইন বাস্তবায়নে আমার যে অবকাঠামো লাগবে, আমার যে জনবল লাগবে, তাদের যে দক্ষতা বৃদ্ধি করতে হবে, সেই ক্ষেত্রে কি আমি বাজেট বাড়াচ্ছি? এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে শিশু নির্যাতন যে খুব গুরুত্বপূর্ণ একটি জাতীয় সমস্যা, এই সচেতনতার জায়গাটা আমাদের আছে কি না। আমরা আজ একটি মধ্যম আয়ের দেশে হতে যাচ্ছি, আমরা সবাই গর্বিত। আমার মেয়েরা যদি স্কুলে যেতে গিয়ে বখাটেদের দ্বারা উত্তক্ত হয়ে আত্মহত্যা করে বা তাদের হত্যা করা হয়, মধ্যম আয়ের দেশ হিসেবে আমাদের গর্বটা কি ম্লান হয়ে যাবে না? আসবো আপনার কাছে, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী যে কথাগুলো বলছিলেন যে আমরা অনেক ধরনের কাজ করছি, 1989 সালে আমরা সিগনেচার করেছি, এর আগে 74 সালে আইন করেছি, কিন্তু শিশু বান্ধব একটা সমাজ গঠনের জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ হচ্ছে কিনা, এই প্রশ্নটা তুলেছেন তিনি। অনেকগুলো বিষয় এসেছে, আমি দু একটি কথার শুরু ধরে আমি বলতে চাই। যেমন একটি হলো গিয়ে শিশুর প্রতি যে মা বাবার আচরণ কিংবা শিক্ষকের আচরণ। এক সময় কিন্তু আমরা দেখতাম যে স্কুলে গেলে বাবা মারা বলতো যে বাচ্চাকে শিক্ষকের কাছে দিয়ে, যে আপনি মেরে ধরে পিটিয়ে যেমনি হোক আমার ছেলেটাকে মানুষ করে দেন। আর বাড়িতে বাবা মারা চর থাপ্পড় খায়নি এমন শিশুর সংখ্যা মনে হয় খুব কমই আছে। হ্যাঁ, প্রশ্ন হলো গিয়ে যে সেই অবস্থান থেকে কিন্তু আমরা কিন্তু এখন ভালো পর্যায়ে এসেছি, কারণ সরকার কিন্তু কর্পোরাল পানিশমেন্টের ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ, এবং সম্পূর্ণভাবে সেটা নিষিদ্ধ করা হয়েছে, যার কারণে স্কুলে কোনো মারধরের ঘটনা হলেই তৎক্ষণাৎ পেপারে চলে আসছে। আর মা বাবার যে অভ্যাসটা দেখেছে যে তাদের মা বাবারা মেরেছে, সেই রকম অভ্যাসটা তো হঠাৎ করে কাটিয়ে উঠতে পারে না, সেজন্য কিছু কিছু হয়, কিছু কিছু হচ্ছে, তবে সেটাও কিন্তু
আপনার শিক্ষিত সমাজে যাদের ছেলেমেয়ের সংখ্যা কমে এসেছে প্ল্যানওয়েতে পরিবার, সেখানে কিন্তু তারা আস্তে আস্তে কমিয়ে দিয়েছে, কিন্তু সেখানে আরেক ধরনের পানিশমেন্ট শুরু হয়েছে, সেটা হলো কি লেখাপড়ার পানিশমেন্ট। বাচ্চাদেরকে একটা ভালো স্কুলে দেওয়ার জন্য বাবা মার যে কী দৌড়ঝাঁপ, মানে কী যে আকুলতা তাদের, আর সেটা না করতে পারলে তার সামাজিক চাপ গেল। হ্যাঁ, বাপ মার উপর সামাজিক চাপ, বাপ মার চাপ, তারপরে সেই বাচ্চা তো পড়ার মানে এই যে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে যে তার উপর যেই প্রেশারটা শুরু হয়, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে বইয়ের চাপে তার অবস্থা খারাপ, এটা হলো আরেক ধরনের পানিশমেন্ট। বাবা মামা প্রত্যাশা করছে আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ওই যে পত্রিকা, একজন মা হয়তো তিনি মেন্টাল প্যাশেন্টে ছিলেন, বাচ্চার পড়াশোনার ব্যাপার টেনশন করতে করতে বাচ্চাকে মেরে ফেলেছে। তো এইগুলো তো মানে একটা অন্য ধরনের মানে পদ্ধতি এখন শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আপনি যেই বিষয়গুলো বলেছেন, আপনার সাথে আমার কোনো দ্বিমতই নেই, অবশ্যই আছে যে আমাদের দেশে যে সহিংসতাগুলো হচ্ছে এখন কিন্তু পদ্ধতি একটু পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন হবেই না বা কেন, এখন প্রযুক্তি এসেছে, কাজে যাদের উদ্ভাবনী শক্তি আছে ভালো মানুষ ভালো ভালো জিনিস তৈরি করে, যারা ক্রিমিনাল তাদের ওই ক্রাইমগুলোর ভিতরেও তারা নানান ধরনের আরও মানে নিষ্ঠুরতা, আরও নিষ্ঠুরতা, অন্যায়, অত্যাচার তাদের ভিতরে। আমরা আসবো আলোচনায়, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, একটা বিরতি, সাথে থাকুন। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছি বিশ্ব শিশু দিবস, শিশু নির্যাতন রোধে অঙ্গীকার। আমাদের সাথে যুক্ত হয়েছেন কামাল ইউ এ চৌধুরী, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কামাল চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, এবং বিরতির পর আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাচ্ছি। সাম্প্রতিককালে আমরা শিশু নির্যাতনের ভয়ঙ্কর কিছু দিক দেখতে পাচ্ছি, যেন নতুন নতুন সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, বাচ্চাদের কীভাবে নির্যাতন করা যায়, এই যে বিষয়গুলো, এগুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করছেন, আপনি কীভাবে দেখছেন? আপনি যেহেতু বিষয়গুলো নিয়ে কাজ করছেন, মানুষের মনস্তত্ত্বে এই পরিবর্তনগুলো কিংবা এই জিজ্ঞাসা বা নিষ্ঠুরতাগুলো কেন আসছে? এটা কয়েকটা দিক থেকে বলা যেতে পারে। একটা হলো ব্যক্তি পক্ষ থেকে, আবার সামাজিক দিক থেকে। একজন ব্যক্তি কেন এই অপরাধগুলো করছে, বা আপনি যেটা বললেন যে সৃজন, হ্যাঁ, এটা আমরা দেখেছি বেশ কিছু ঘটনা যেখানে একটা নতুন পদ্ধতি একটা মনে হচ্ছে বের করা হয়েছে এবং তাদেরকে আনন্দের সাথে বিষয়টা ঘটনাটা ঘটানো হচ্ছে, কিন্তু এই যে একটা আনন্দ পাচ্ছে এটাকে আবার অনেক সময় ভিডিও করা হচ্ছে, ভিডিও করে আপলোড করা, যে কারণে আমরা আসলে অনেক সময় জানতে যাচ্ছি, তো বিষয়টা একটা খেলার মতো দেখা হচ্ছে। তো এটা আমার মনে হয় না যে একদিনে বা হঠাৎ করে এটা তৈরি হয়েছে। যারা এটা করছে তারা, তাদের মানসিকতায় অবশ্যই একটা বড় ধরনের অস্বাভাবিকতা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই অস্বাভাবিকতাটা একদিনে হয়নি। তারা পরিবেশ থেকে বা পরিবার থেকেই এটা সূত্রপাত আমরা মনে করি, আর মনোবিজ্ঞানী হিসেবে আমরা এটাই দেখি যে সেই ছোটোবেলায় কীভাবে বড় হয়েছে, তার পরিবেশ বা পরিবার কীভাবে তাকে লালন পালন করেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে অপরাধ, তাকে অপরাধ মনে না করা। একটা শিশুকে আমি নির্যাতন করছি, এটাকে যদি সে মনে করে যে ওকে আমি তো করছি, এটা তাকে শাসন করার অধিকার আমার আছে, এবং সেটা একটা লিমিট ছাড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু সে ব্যক্তি বুঝতে পারছে না, এবং শিশুটা এতে যে প্রচণ্ড তীব্র একটা কষ্ট পাচ্ছে সেটাও সে মনে করছে এটা শাস্তিরই একটা অংশ, এবং শাস্তি দিচ্ছি, শিশুটা অপরাধ করেছে। আমরা যে ভিডিওগুলো বা যেগুলো প্রত্যেক ক্ষেত্রেই দেখতে, শিশুটা কোনো একটা অপরাধ হয়তো করেছে, প্রমাণিত নয়, বাট তারা অভিযোগ করেছে যে সে অপরাধ করেছিল, তার জন্য শাস্তি দিয়েছে, এবং এই শাস্তিটা দেওয়ারই এক পর্যায়ে শিশুটা কিন্তু মানে ক্ষেত্রবিশেষে মারা গিয়েছে অথবা আহত হয়ে হাসপাতালে গিয়েছে। কিন্তু যে ব্যক্তি এটা করেছে সে কিন্তু এটাকে অপরাধ মনে করেনি, সে মনে করেছে যে শিশুটা অপরাধ করেছে, কাজে তার এটা প্রাপ্য, সেজন্য সে এটা করেছে। এই যে আইন হাতে তুলে নেওয়ার বিষয়টা, এটা একটা এখানে একটা বিষয় যেটা আমাদের ভাবতে হবে, যে তারা আইন হাতে তুলে নিচ্ছে এটা মনে করে যে এটা করার অধিকার আমার আছে।
অথবা যদি অপরাধ হয়েও থাকে বিচার হবে না, এটা হচ্ছে পরের লেভেলে আসছে। এখন প্রথমে সে মনে করছে যে আমার এটা করার অধিকার আছে, আমি করছি সেটা। তারপরে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, একটা শিশুর সাথে এই আচরণটা করা সহজ, কারণ তার কাছ থেকে পাল্টা আমি আঘাত পাবো না, আমি সেফ। তাকে আমি একটা আঘাত করে নিশ্চিন্তে থাকতে পারি, কারণ একজন অ্যাডাল্ট কাউকে আমি যদি আঘাত করি, আমার কিন্তু একটা ভয় আছে যে সে পাল্টা আমাকে কিছু করবে। কিন্তু শিশুর ক্ষেত্রে সেটা নেই, সেটাও আর একটা কাজ করছে। আর তারপরে একদম শেষ দিকে যেটা হলো যে আমার হয়তো কিছু হবে না, আমি এটা করে পার পেয়ে যাব, এই শিশুটা গরিব পরিবারের, যদি কিছু হয় কিছু অর্থের বিনিময়ে তাদেরকে আমি ম্যানেজ করে নেব, এটাও আছে। বা আইন শৃঙ্খলা তাদের কাছ থেকে কীভাবে ম্যানেজ করে ফেলা যায় সেই চিন্তাও সে করে নিয়েছে এবং চেষ্টাও করেছে, সেটা আমরা বলবো না যে করেনি, কিন্তু সফল হয়নি আমরা দেখেছি। যে রাজনা রাকিবের কথা তো আপনি বলছিলেন, কিন্তু দ্রুততার সাথে কিন্তু আমরা বিচারও হতে দেখেছি। এক্স্যাক্টলি, কিন্তু তারপরে আবার ঘটনা রিপিটও হতে দেখেছি, এটাও কিন্তু আমরা দেখতে পেলাম যে একই ধরনের পদ্ধতিতে। এই যে প্রথমে যেটা বললাম যে আমি মনে করছি যে শিশুটা যেহেতু অপরাধ করেছে, আমার শাস্তি দেওয়াটা আমার একটা অধিকার, কারণ আমি তো নিজেও শাস্তি পেয়েছি ছোটবেলায়। আমি যখন দুষ্টমি করেছি, খারাপ কাজ করেছি, আমাকে শাস্তি দিয়েছে এবং তাদের তো কিছু হয়নি। সমাজের পরিবর্তন হচ্ছে কিনা আসবো আপনার কাছে, কিন্তু একটু লাইলা খন্দকার আপনার কাছে আসছি। বাংলাদেশের শিশু নির্যাতনের যে কারণগুলো আমরা হয়তো অনেক কিছু বলতে পারবো, কিন্তু রেসপন্স ফ্রম দ্য সোসাইটি, সমাজ কি সেইভাবে রেসপন্স করছে কিনা এটা বন্ধের ব্যাপারে, ধরেন গণমাধ্যম, সরকারও তো আইন করছে, সরকার পুলিশ দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, শাস্তি দিচ্ছে, কিন্তু গণমাধ্যম, সিভিল সোসাইটি কিংবা শিক্ষক, এদের মধ্যে একটা পরিবর্তন আসছে কিনা যে না এটা ভালো নয়, আমাদের নতুন করে ভাবতে হবে, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমার কাছে মনে হয় গণমাধ্যম যেটা করছে এই সহিংসতা বা শিশু নির্যাতনের বিষয়গুলো তুলে ধরছে অনেক বেশি বেশি করে আসছে, এটা অবশ্যই ভালো একটা বিষয়। তো আমার কাছে যেটা মনে হয় গণমাধ্যম এই কেসগুলো শেষ পর্যন্ত ফলো আপ করার ক্ষেত্রে আরও জোরদার ভূমিকা রাখতে পারে। ফলো আপ দুর্বলতা আছে, এবং শুধুমাত্র হত্যা, অপহরণ, ধর্ষণ এই বিষয়গুলো শুধু না, অন্যান্য সব ধরনের শিশু নির্যাতন নিয়ে একটা সামাজিক সচেতনতা তৈরির ক্ষেত্রে বা শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম বিরাট একটা ভূমিকা রাখতে পারে। পাশাপাশি যদি সিভিল সোসাইটির কথা বলেন, অবশ্যই আমরা সিভিল সোসাইটি সবসময় সরকারের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় বা অন্যান্য সব মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে নির্যাতিত শিশুরা যথাযথ সহায়তা পায়। এবং আমাদের দিক থেকে সবসময় আমরা মনে করি শুধু চাঞ্চল্যকর মামলাগুলি না, সব ধরনের শিশু নির্যাতন যদি দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ভালো পরিবর্তন আমরা দেখতে পাবো। আপনি সমাজের অন্যান্যদের কথা বলেছেন, শিক্ষকদের কথা বলেছেন, আমাদের সরকার থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে 2010 সালে একটা সার্কুলার চলে গিয়েছে, পরিপত্র চলে গিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া যাবে, কর্পোরাল পানিশমেন্ট ব্যান করা হয়েছে। অবশ্যই ইতিবাচক একটা পদক্ষেপ, কিন্তু আমরা মাঠ পর্যায়ের কাজ থেকে বা মিডিয়া রিপোর্টিং থেকে কিন্তু জানি এই বিষয়ে মানে এখনো আমাদের অনেক কিছু অর্জন করার আছে। আমরা কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সেভ দ্য চিলড্রেন খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে যে কিভাবে শিক্ষকদের দক্ষতা বাড়ানো যায়, কিভাবে শিক্ষকদের কোড অফ কন্ডাক্টের বিষয়টা আনা যায়, কিভাবে স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে আরও বেশি দায়বদ্ধ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, কাজ হচ্ছে, কিন্তু আমাদের সবাইকে মিলে কাজগুলো আরও শক্তিশালী করতে হবে। আমি সবশেষে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, পরিবার এবং মা বাবার ভূমিকার ক্ষেত্রে। মাননীয় মন্ত্রী একটু আগে খুব সুন্দর করে বলছিলেন যে মা বাবা মনে করতেন যে একটু মারবে শিক্ষক, সমস্যা কি আছে, ও তো ভালো মতো শিখতে পারবে। অনেক মা বাবা এখনও কিন্তু বাচ্চাদের গায়ে হাত তোলা বা কটু কথা বলা, এটার মধ্যে যে নেতিবাচক কিছু আছে এটা ধরতেই পারছে না। কিন্তু আমরা যদি দেখি যে এখন অসংখ্য গবেষণা প্রমাণ করেছে যে শারীরিক নির্যাতন দীর্ঘমেয়াদে শিশুর জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, তো আমার কাছে মনে হয় যেসব দেশ এক্ষেত্রে সাফল্য দেখিয়েছে, আমরা যদি সুইডেনের উদাহরণ দেই, 25 বছরেরও আগে এই শিশু বা শিশুদেরকে শারীরিকভাবে আঘাত করা সব সেটিংয়ে নিষিদ্ধ করে আইন পাশ করেছে তারা, ঠিক আছে? তারা আইন পাশ করেই কিন্তু বসে থাকেনি, তারা কি করেছে, জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে, তারা অবশ্যই আইনের প্রয়োগটা নিশ্চিত করেছে এবং তারা মা বাবার দক্ষতা কিভাবে বাড়ানো যায় যাতে তারা শিশুটাকে অহিংসভাবে বড় করতে পারে। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলোতে আমাদের জোর দেওয়া দরকার। আসবো আপনার কাছে, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আছেন আমাদের সাথে।
বাসায় বাসায় সেটা গৃহকর্মী হতে পারে, অন্য শিশু হতে পারে, নির্যাতনের ব্যাপারে শিশুরা যে খুব দ্রুত, এখন যেহেতু প্রযুক্তি আমাদের কাছে অ্যাভেলেবল আছে, দ্রুত পুলিশের সাহায্য পেতে পারে, এরকম কোনো অ্যাপস বা নাম্বারের কথা আপনারা ভাবছেন কিনা, যে যেখানে ফোন করলেই একটা শিশুর ব্যাপারে থানা কিংবা পুলিশ এগিয়ে আসতে পারে? থানাগুলোতে শিশু ডেস্কের কথা ছিল, সেটাও তো আমরা দেখতে পাইনি। পুলিশের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ আছে, পুলিশ অপরাধী ধরার নামে আমাদের যেখানে আইন আছে অনূর্ধ্ব ১৮ শিশু, এরকম শিশুদের হাতে অস্ত্র মাদক এদেরকে ধরে পত্রিকার লোকদেরকে ডেকে ছবি তুলে পত্রপত্রিকায় পাঠাচ্ছে, টেলিভিশনে দিচ্ছে, পুলিশের সচেতনতা বাড়বে কবে? অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে আমি বলবো যেটা, যে হ্যাঁ আপনি বলেছেন যে তাদেরকে সাহায্য করার আমাদের কোনো ওই ধরনের কোনো দ্রুততার কাজের মেয়েটাও যদি একটা ফোন করতে পারে, আমাদের কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা একটা হেল্পলাইন শুরু করেছি, যেটা 10921 এবং এটাকে আমরা আরও ছোট করতে চাচ্ছি, এবং সামনের বছর আমরা প্রতিটি বইয়ের আপনি বুঝতে হবে যে বাংলাদেশ ডিজিটাল হতে যা হয়েছে কত বছর হলো মাত্র, কিন্তু তার আগের থেকে তো হয়নি, অনেক উন্নত দেশ তো অনেক আগের থেকে শুরু হয়েছে, সেই তুলনায় কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে। ধরেন যে লেখাপড়া কম পারে একটা কাজের ছেলে বা মেয়ে গৃহকর্মী, সে কিন্তু 100 ডায়াল করা তার জন্য সহজ, অবশ্যই, কিন্তু আবার এটাও আপনি মনে করবেন, আমরা কিন্তু বলেই শেষ, এটা বাস্তবায়নের চিন্তা আমাদের মাথায় নাই। আপনি যখন 100 বানাবেন, তখন যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একটু পরপর যে 100 তে টিপ দিবে, আর যারা বসে আছে তাদের অবস্থাটা কি হবে, তারা কি তাদেরকে সাহায্য করতে পারবে? আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফিরবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন কাকে করছেন স্পেসিফিক ভাবে প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি ভাই, আমি রাজবাড়ির, আমার নাম বন্ধুর আহমেদ টিপু। মাননীয় সভাপতির একটা প্রশ্ন, প্রশ্ন হলো যে আমাদের দেশে আমরা সবাই জানি যে ব্যাপক হারে শিশু নির্যাতন বেড়ে গেছে, তো এই ব্যাপারে শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বিশেষ ক্রিয়াকলাপ কেন করছে না, এই একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি যতদূর জানি যে শিশুদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি আছে, এদিন থানা আছে জেলায় জেলায়, বাইরে অনেক দেখা যায় যে দুস্থ শিশু যারা স্বামী পরিত্যক্তা, বিশেষ করে যে চাকরির হারিয়ে যে শিশু এখন ভানি মিটে আছে, ওরা পাঁচ বোন, ওর বাবা ওদের ভাত ভরণ পোষণ করে না, তো এই ধরনের শিশুদের জন্য সরকার কোনো পরিকল্পনা দিচ্ছে না? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এই আলোচনায় করছিলাম, উনি একটা বলেছেন যে বিশেষ ট্রাইব্যুনাল কেন করছে না। আচ্ছা, বিশেষ ট্রাইব্যুনাল, আপনারা জানেন যে বিশেষ ট্রাইব্যুনালে আমাদের দেশে কিন্তু আমাদের যে স্বাধীনতা বিরোধী যারা, যাদের বিচার হচ্ছে, তাদেরও কিন্তু সেভাবে করা হয়নি। আমার জাতির পিতা বঙ্গবন্ধু সেই সময় ছোট্ট শিশু রাসেলকেও হত্যা করা হয়েছিল, বিশেষ ট্রাইব্যুনালে হয়নি, আমরা নিয়ম মাফিক করেছি, তারপরেও কিন্তু অনেক কথার সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশকে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটেই চিন্তা করতে হবে। আমরা আজকেই আমরা যেখানে ছিলাম যে আমরা কয়েকটা বলি আপনাকে, আরেকটি বিষয় হলো আমি মিডিয়ার কথা বলবো, এখন মিডিয়ার সংখ্যা প্রায় 40-এর মতন লাইসেন্স বোধহয় দিয়ে দেওয়া হচ্ছে, এই মিডিয়ার অ্যাপে আপনার ইলেকট্রনিক মিডিয়া এবং আপনার পেপার মিডিয়ার সংখ্যাও অনেক হয়ে গেছে। আপনাদের এই যে টকশোগুলো হয় রাতভর নানান ধরনের বিষয় নিয়ে, আমি কিন্তু সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি যে আমাদের শিশুদের নিয়ে কে কী বলছে, আজকে কোনো প্রোগ্রাম হচ্ছে কি না, একটা দিবস হলেও আপনারা কয়েকজনকে ডেকে আলোচনা করলেন, কিন্তু এটা কেন সারা বছর হয় না, প্রতিটা সপ্তাহে কেন একটা হয় না, কেন শুধু ওই বসে বসে রাতভর রাজনীতি বলতে হবে? বাংলাদেশ টেলিভিশনও কিন্তু এখন করছে কিছু অ্যাড দিচ্ছে বিভিন্ন রকমের, আমি আশা করব যে প্রত্যেকেরই করা উচিত এই বিষয়ে, প্রাইভেট সেক্টরে যারা আছে তাদেরও সচেতনতার সাথে এই কাজগুলো করলে, যেমন এক্সাম্পল ভাই বলেছেন যে একটি ঘটনা ঘটলে তার পুনরাবৃত্তি হয়, বাংলাদেশের মানুষ কিন্তু আপনি দেখেছেন ব্যবসার ক্ষেত্রে একজন একটা করলো, ওটা দেখে দেখে আরেকজন করে, আবার এই যেমন ক্রিমিনালরা একজন করে ফেলিউর হয়েছে তো আরেক ক্রিমিনাল ভাবছে ও ফেলিউর হয়েছে আমি কেন ফেলিউর হব না, হব আমি ইনশাল্লাহ ভালোই করবো আর কি, সেও ঘটনাটা ঘটায় দিল, কিন্তু আপনারা যদি প্রত্যেকে মিডিয়ায় টেলিভিশনে অহরহ সবসময় যদি আমরা এই নিউজগুলো দেখতে পাই, শুধু খালি ভয়ঙ্কর নিউজ না, ভয়ঙ্কর নিউজ না, মানে আপনারা তাদেরকে অ্যাওয়ার করার জন্য আপনার কাছে ফিরবো, কিন্তু আমাদেরকে বিরতি সময় হয়েছে, আইনগুলো সম্পর্কে জানা আছে, ফিরছি কিন্তু একটা বিরতি সময় হয়েছে। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আরো একটা বিরতি, সাথে থাকুন।
আরেকবার স্বাগত। একাত্তর সংযোগে আমরা কথা বলছি শিশুদের নিয়ে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বলছিলেন অ্যাপস এবং নাম্বারের কথা। হ্যাঁ, আমি একটা হলে গিয়ে 10921 আমরা বলেছি, একটা হেল্পলাইন আছে, এবং 2017-তে আমরা প্রতিটি বইয়ের পিছনে এই নাম্বারটি দিয়ে দিব, যাতে করে সবাই সহজে, আমরা বাসের মধ্যেও এই নাম্বারটা দেওয়ার চিন্তাভাবনা করছি, হয়তো বাসের ভিতরে আমরা স্টিকারের মাধ্যমে দিব। এবং আমরা নতুন একটা অ্যাপস আনতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, হয়তো এটার নাম জয় অ্যাপস হিসাবে থাকবে। একটা বাটন টিপ দিলে এই সুযোগটা, অপরচুনিটিটা থাকবে। একটা বাটন টিপ দিলে চার জায়গায় তার মেসেজ পৌঁছে যাবে। ধরেন কোনো মানে সমস্যায় পড়ে যাচ্ছে মনে করছে, তার হাতে মোবাইল আছে, এখন তো মোবাইল আপনার মানে প্রায় 12 কোটির উপরে মানুষের মোবাইল আছে, মোবাইলে একটা চাপ দিলে তার গার্জিয়ানের কাছে চলে যাবে, আমাদের হেল্পলাইনে চলে যাবে, তারপরে সামনের যে থানা আছে সেই থানায় যাবে, এবং আরও উপরের পর্যায়ে কোনো একটা যদি সে যেই চারটা নাম্বার দিবে সেই নাম্বার চারটায় চলে যাবে। পুলিশের বিষয়টা আমি আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, পুলিশের বিষয়টা আপনারা বলেছেন যে এক্স্যাক্টলি, আসলে আমাদের উন্নত দেশে 5-6 জনের পিছু মাথা পিছু একজন করে পুলিশ, আর বাংলাদেশে 1200 মানুষের মাথা পিছু একজন পুলিশ, স্বাভাবিকভাবেই তার ডিমান্ডটা অনেক বেশি। কিন্তু এই যে সোৎসাহে বাচ্চাদেরকে ধরে ছবি তোলা, এটা আর এখন বাচ্চা এখন তাদের হচ্ছে কি ডিমান্ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং তাদের মানে চাহিদাও সেজন্য বেশি হয়ে যাচ্ছে, এবং তারা ওই আপনার শিশু বান্ধব যে মানসিকতা নিয়ে তো তারাই বেড়ে ওঠেনি হয়তো। আমি তো 100% আপনি কোথায় কিন্তু 100% মানুষকে খারাপ পাবেন না, তার মধ্যে তো কিছু 19-20 আছে, তো ওই 19-20গুলোই তারা। তবে আমার মনে হয় আরও বেশি, আমরাও এটা বারবার বলছি, আরও বেশি ট্রেনিংয়ের দরকার আছে, এবং তাদের পানিশমেন্টেরগুলো আরও মনস্তত্ত্বের পরিবর্তন দরকার, সেন্সিটাইজেশন দরকার। আপনার কাছে আসছি কামাল চৌধুরী, যে আমাদের যে আইনগুলো আছে আইনি কাঠামোতে কোনো দুর্বলতা দেখতে পান কি না, এবং এই যে শিশু বান্ধব সমাজ গঠনে আমরা কী কী করতে পারি? আইনি কাঠামোর দুর্বলতা ওই বিষয়ে আমি মন্তব্য মনে হয় ঠিক হবে না করা, তবে একটা যেটা হলো যে আইনগুলো আছে সেটা তো যারা প্রণয়ন করেছেন চিন্তাভাবনা করেই, গবেষণা করেই করা হয়েছে, সেটার প্রয়োগ কতখানি হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আর প্রয়োগের পাশাপাশি শুধু আইন করে তো অপরাধ ঠেকানো যাবে না, কারণ অপরাধী সব সমাজে সব দেশে আছে, যেটা প্রয়োজন সচেতনতা এবং দ্রুত। আমরা দেখছি যে মামলা হয়, মামলা কম হয়, যত নির্যাতন হয় তত মামলা হয় না, আবার যত মামলা হয় তো সেই পরিমাণ মামলা নিষ্পত্তি হয় না, নিষ্পত্তি হয় শাস্তি হয় না, অনেকগুলো জটিলতায় আটকে থাকে বিষয়টা। হ্যাঁ, ওটা ঠিক, এটা ঠিক, কিন্তু এটার কারণে মানে বিচার যেহেতু সেভাবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী হচ্ছে না, বা যা মানুষ প্রত্যাশা করছে সেটা হচ্ছে, হতাশা তৈরি করতে পারে এটা, একদিকে হতাশা, অন্যদিকে কিন্তু উৎসাহ পাবে যারা অপরাধ করতে করে বা করতে চায়, তাহলে তো দুটোই কাজ করে। আর সমাজের পরিবর্তন আমি মনে করি যে এটা একটা ধারাবাহিক বিষয়, এটা খুব সহসা হবে না। যেমন আপা বলছিলেন যে যেটা আমাদের দেশে 2010 সালে যে আইনটা হয়েছে, শারীরিক নির্যাতন করা যাবে না, কর্পোরাল পানিশমেন্ট বিশেষ করে স্কুলগুলোতে, তো এই ক্ষেত্রে আমার অবজারভেশন যেটা, যে আমরা বলেছি যে শিক্ষকদেরকে আপনারা শিশুদের গায়ে হাত তুলবেন না বা বেত দিয়ে মারবেন না, কিন্তু আমাদের এটাও বলা উচিত ছিল আমি মনে করি যে আচ্ছা, শাস্তি না দিয়ে মানে কর্পোরাল পানিশমেন্ট না দিয়ে তাহলে কী করতে পারে একজন শিক্ষক? সে অভ্যস্ত, একটা শিশু দুষ্টামি করলে সে কিন্তু অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সে ভাবতে পারছে না, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তাকে বলা হচ্ছে না তুমি মারবে না, তাহলে তার জানার এটা যে আমি তাহলে সে দুষ্টামি করছে, আমি তাহলে কী করব, আমার কী করা উচিত, সে কিন্তু এক ধরনের হতাশা ওনার মধ্যে তৈরি হচ্ছে। তো আমার মনে হয় এটাও পাশাপাশি দেওয়া উচিত ছিল, এবং শিক্ষকদেরকে যে আপা যেটা বলছেন যে প্রশিক্ষণের একটা বিষয়, পজিটিভ ডিসিপ্লিন, সে বিষয়টা জানানো উচিত প্রত্যেক শিক্ষককে, বিশেষ করে যারা মনে করেন যে মানে যারা অভ্যস্ত ছিলেন মার দেয়, তাদের জন্য এটা প্রয়োজন। আরেকটা হলো যে পরিবারের, আমি আবারও বলবো যে পরিবারটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার পরিবারের দেখা যাচ্ছে আমি আমার সন্তানকে খুব যত্ন করছি, খুব ভালোভাবে মানুষ করছি, কিন্তু আমার পরিবারের যে গৃহকর্মী তাকে আমি কথায় কথায় আঘাত করছি, কখনো মানসিকভাবে আমার কথা দিয়ে, কখনো শারীরিকভাবে, এবং আমার শিশু কিন্তু সেটা দেখে শিখছে, বৈষম্য ডিসক্রিমিনেশন এগুলো তো রেগুলার শো করছে, এবং সে এটা দেখে শিখছে যে ওকে, কেউ আর্থিকভাবে যদি দুর্বল হয় তার উপরে কিন্তু অত্যাচার করা যায়, এই মেসেজটা সে কিন্তু নিয়ে বড় শিশু শিখছে সেটাই। আসবো আপনার যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেটা উনি বলছিলেন যে আমরা প্রতিটা স্তরে
আমরা বৈষম্য করি, দৃষ্টিভঙ্গিগতভাবে শিশুদের প্রতি, বিশেষ করে দরিদ্র, আপাতত শুরুতেই বলেছিলেন দরিদ্র পরিবারের শিশু হলে আমরা তার প্রতি আরও বেশি বৈষম্যমূলক আচরণ, পথ শিশু হলে আমরা সামাজিক, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কী সামাজিক কার্যক্রম নেওয়া যেতে পারে? আমার কাছে মনে হয় যে একটা সময় এসেছে শিশু নির্যাতন বিরোধে একটা জাতীয় ক্যাম্পেইন করার। সরকার যদি নেতৃত্ব দেন, আমরা সিভিল সোসাইটি থেকে, আশা করি আপনারাও মিডিয়ার থেকে, যারা একাডেমিয়া আছেন, সাধারণ মানুষ, সবাই সরকারের পাশে থাকবে। কারণ এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, শিশু নির্যাতন কেন প্রতিরোধ করতে হবে আমাদের একটু বোঝার দরকার আছে। যেসব শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, ভবিষ্যতে তারা কিন্তু মাদকাশক্তিতে জড়িয়ে পড়তে পারে, তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে, তারা কিন্তু নির্যাতনকারী হয়ে যেতে পারে কেউ কেউ, এবং ভবিষ্যতে তারা যখন একটা সম্পর্কে জড়াবে, ওই সম্পর্কের মধ্যে তারা নির্যাতন করতে পারে এবং নির্যাতনের শিকার হতে পারে। মানে আমাদের সমাজে এই নির্যাতন এবং সহিংসতার চক্র থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমাদের কিন্তু শিশু নির্যাতন কমাতে হবে এবং শূন্য করে আনতে হবে। এবং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমার কাছে মনে হয় এটা আমাদের প্রত্যেক আসলে শিশুর মানসিকতাটার বীজটা ছোটবেলায় বপন করতে হবে। শৈশবকালে যখন সে একেবারে প্রাক প্রাথমিক শিক্ষা অর্জন করছে, তখন থেকেই তাকে যারা দেখভাল করছে অভিভাবকরা, তাদেরকে অবশ্যই শিক্ষার পাশাপাশি, শিক্ষাকে তারা যেমন গুরুত্ব দিচ্ছে, তার পাশাপাশি মানবিক গুণাবলী, মানুষের সাথে কী আচরণ করতে হয়, এই শিক্ষাগুলো দেওয়া উচিত। কিন্তু অভিভাবক নিজেই যদি এই ধরনের আচরণ নিজে না করে, তাহলে সন্তানকে কীভাবে সে শিক্ষা দেবে? সেক্ষেত্রে সকলের অ্যাওয়ারনেস আনার জন্য আসলে এটাকে একটা আন্দোলনের মতন, সরকার অবশ্যই আছে, আমরা নিশ্চয়ই পজিটিভ আছি, আপনাদের সবাইকে নিয়ে, প্রতিটি মানুষকে নিয়ে, যেহেতু আমাদের শিশু সম্পদ, সেই সম্পদকে রক্ষা করার জন্য সবাইকে এক হতে হবে, এক হয়ে কাজ করলে মনে করি রক্ষা। ধন্যবাদ, ধন্যবাদ মেহের আফরোজ চুমকি প্রতিমন্ত্রী, ধন্যবাদ কামাল এইউ চৌধুরী, এবং ধন্যবাদ লায়লা খন্দকার। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। প্রতিটা পরিবার, যেটা বলছিলেন লায়লা খন্দকার, যে পরিবার একটি প্রতিষ্ঠান, মাননীয় প্রতিমন্ত্রীও বলছিলেন এবং কামাল চৌধুরীও বলছিলেন, পরিবার যদি শিশু বিরোধী সংস্কৃতি থেকে বেরিয়ে আসে, তবেই বাংলাদেশে শিশু নির্যাতন বন্ধে বড় একটি পদক্ষেপ হতে পারে। সবাই ভালো থাকবেন, একাত্তরের সাথে থাকবেন।